সিএনজি গ্যাস না পেয়ে বৃহস্পতিবার দিন মোহনপুরের সড়কে এর গ্যাস বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভে সামিল হলেন সিএনজি চালিত যান চালকেরা এদিন সকালে মোহনপুরের প্রায় শতাধিক যান চালক এক হয়ে মোহনপুরের ওপর দিয়ে খোয়াই জেলায় যাতায়াত করে এর দুটো গ্যাস বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন যান চালকদের অভিযোগ গত আটই জানুয়ারি থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট বারোটি সিএনজি এজেন্সিকে টিএনজিসিএল কোম্পানি একসাথে গ্যাস দেওয়া বন্ধ করে দেয় পরবর্তীতে সমস্যা সমাধান হয়ে সবকটি এজেন্সিকে গ্যাস দেয়া শুরু হলেও মোহনপুরের এজেন্সিকে সিএনজি গ্যাস দিচ্ছে না টিএনজিসিএল কর্তৃপক্ষ যান চালকরা জানান প্রায় বিশ দিন ধরে মোহনপুরের এজেন্সি থেকে গ্যাস পাচ্ছেন না চালকরা আজকের মতে এই সমস্যা সমাধান না করা হলে বিক্ষোভ সারা দিন ব্যাপী চলবে তারা নাকি এখানে গ্যাস দেওয়ার কথা গ্যাস ডেলিভারি দেওয়া হয় না ওই কারণে রাস্তা ব্লকেট করছে সিএনজি গ্যাস সিএনজি গ্যাস সিএনজি গ্যাস সঙ্গে কথা হয়েছে দুপুর দুটোর সময় মোহনপুরের মূল সড়ক অবরোধ করে আন্দোলন শুরু হলে ছুটে আসেন মোহনপুর অতিরিক্ত মহকুমা শাসক দক্ষি রায় দেববর্মা দফায় দফায় কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে অবশেষে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক কেউরি ফোর্ট চ্যানেল দিন রাত